নমস্কার বন্ধুরা আজ আমরা এসেছি নার্সারি বাজারে দেখে নিই কোন চারার কী দাম চলছে ফুলের চারা হলি হক এটা চাইছেন এরা পাঁচ টাকা করে হলি হক ভীষণ সুন্দর ফুল ফ্রেঞ্চ মেরিগোল্ড পাঁচ টাকা করে আর এখানে যে দেখা যাচ্ছে ডাবল অ্যাস্টার মানে পাপড়িগুলো ডাবল পাঁচ টাকা করে পিস আর ইমপেশেন্স ছ টাকা পিস এগুলো বীজের ইমপেশেন্স আর এখানে প্যান্সি লাগাতে পারেন ভীষণ বাটারফ্লাই টাইপ প্ল্যান্ট পাঁচ টাকা ছ টাকা আর এখানে স্যালভিয়া ছ টাকা আর ডাবল পিটুনিয়া পনেরো টাকা পিস একটু দাম বেশি আর এখানে ছোটো ছোটো ফুলের যে ফ্রেঞ্চ মেরিগোল্ড হয় সেটাও পাঁচ টাকা পিস আপনি পেয়ে যাবেন রেড ওটা রেড আলাদা 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 কালারে পাওয়া যায় ক্যালেন্ডুলা পেয়ে যাবেন পাঁচ টাকা করে ক্যালেন্ডুলাও অনেকটা গাঁদার মতো দেখতে হয় কিন্তু একটু ছোটো ভ্যারাইটি হয় আর বিভিন্ন ধরনের স্টক আপনারা পেয়ে যাবেন বিভিন্ন ধরনের ফুলের গাছ সব ধরনের এইটা দেখুন ক্যাপসিকাম ক্যাপসিকামও পাওয়া যাচ্ছে চারা পাঁচ টাকা করে পিস অনেকে ক্যাপসিকাম বা আপনারা লঙ্কা লাগান গ্যাজিনিয়া পাঁচ টাকা করে আর ন্যাস্টারসিয়াম অনেকে লাগান পাঁচ টাকা করে তিন কালারের ন্যাস্টারসিয়াম পাওয়া যায় পিটুনিয়া এটা সিঙ্গেল পেটালের এটা আপনি পেয়ে যাবেন বড়ো পটে হলে আট টাকা দশ টাকা আর ছোটো হলে পাঁচ টাকা এখানে দেখুন কার্নেশন আছে পাঁচ টাকায় আর এখন ডালিয়ার সিজন চলে এসছে ডালিয়ার কাটিং অবশ্যই বসাবেন ডালিয়ার কাটিং রেডি ডালিয়ার কাটিং পাওয়া যাচ্ছে পাতা দেখে দেখে আলাদা করে চিনে নেবেন আলাদা আলাদা ধরনের পাতা দেখে দেখে নেবেন তাহলে কী হবে ফুলের ভ্যারাইটিটাও আলাদা হওয়ার সম্ভাবনা থাকবে এখানে দেখুন কাটিং করে কী করে দেখাচ্ছে মোটামুটি ছ টাকা পাঁচ টাকা ছ টাকা সাত টাকায় বেস্ট ভ্যারাইটির ডালিয়া কাটিং আপনারা পেয়ে যাবেন ডালিয়ার কাটিং লাগান বীজের চারাও লাগাতে পারেন বীজের চারা হাইট একটু ছোটো হয় ফুলের সাইজও ছোটো হয় কিন্তু কাটিংয়ের চারা হলে ফুলটা অনেক বড় হয় আর এখানে দেখুন চন্দ্রমল্লিকার প্রচুর কাটিং যদিও একটু লেট হয়ে গেছে চন্দ্রমল্লিকার কাটিং লাগানোর পক্ষে কিন্তু এই সিজনটা হচ্ছে ডালিয়ার কাটিং লাগান আপনারা জানুয়ারিতে প্রচুর ফুল পাবে আর এখানে গাঁদা ফ্রেঞ্চ মেরিগোল্ড বা বিভিন্ন মেরিগোল্ডের আর এখানে দেখতে পাচ্ছেন প্রচুর চন্দ্রমলিকা রেডি হয়ে গেছে গাছ মানে আপনারা নিয়ে গেলেই বাড়িতে ফুল ফুটবে আর পয়েন্ট সেটিয়া এটা আমার খুব ফেভারিট দাম প্রচুর সাড়ে তিনশো টাকা দাম চাইছে পয়েন্ট সেটিয়ার কালারটা ভীষণ সুন্দর এর তিন চারটে কালার পাওয়া যায় গোলাপিতে পাওয়া যায় বেগুনি পাওয়া যায় সাদা পাওয়া যায় তবে সবচেয়ে সুন্দর লাগে এই লাল ভ্যারাইটি এটা পয়েন্ট সেটিয়া এটা আপনার যা ডিসেম্বর মাসে আপনার মোটামুটি পঁচিশ ডিসেম্বরে খুব ভালো ফুল দেখতে লাগবে ফুল নয় পাতাগুলি ভীষণ সুন্দর আর এখানে দেখছেন অ্যান্থুরিয়াম এরও একটু দাম প্রাইস বেশি কিন্তু এর অনেক কালার দশ বারোটা কালার ভ্যারাইটিতে পাওয়া যায় অ্যান্থুরিয়াম তিনশো টাকা দাম চাইছে বড়ো সাইজের অ্যান্থুরিয়াম সাদা বেগুনি বিভিন্ন ধরনের কালার পাওয়া যায় আর দেখুন এই অ্যাজেলিয়া শীতকালে হচ্ছে অ্যাজেলিয়া অবশ্যই লাগাবেন দামটা যদিও একটু হাই দুশো টাকা দাম মোটামুটি আপনি দেড়শো টাকাতেও ভালো গাছ বিভিন্ন নার্সারিতে পেয়ে যাবেন অ্যাজেলিয়া অ্যাজেলিয়া গোলাপের মতো ভীষণ ফুল অনেক দিন ধরে ফুল ফোটে সেলুইসিয়া এটা রেডি প্ল্যান্ট পঞ্চাশ টাকা করে বিভিন্ন আপনার সিজন ফ্লাওয়ার প্ল্যান্ট রেডি প্ল্যান্ট পেয়ে যাবেন আর দেখুন এখানে পিটুনিয়া এটাও রেডি প্ল্যান্ট আপনারা যদি লাগেই নিন এই সাইজের পিটুনিয়া এক মাসের মধ্যে গাছ ভর্তি ফুল হবে পুরো একদম একটা ফ্ল্যাট গামলায় লাগাবেন পিটুনিয়া আমি ভিডিও আপলোড করছি খুব শীঘ্রই পিটুনিয়া কী করে ফ্ল্যাট গামলায় তার সয়েল মিক্সচার কী হবে আর যদি আপনারা লাগান ডায়ানথাস এটাও পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন খুব সুন্দর প্রচুর প্রায় আপ টু জুন জুলাই অবধি ফুল ফোটে আর অনেকে স্ট্রবেরি লাগান স্ট্রবেরি গাছ খোঁজেন নার্সারিতে আজকাল প্রচুর স্ট্রবেরি গাছ পাওয়া যায় এগুলো রানার থেকেও আপনারা গাছ বানিয়ে নিতে পারেন চারা খুব সহজে একটা গাছ নিয়ে গেলে কয়েকটা গাছ হয়ে যাবে আর এই সময় প্রচুর ফোলিয়েজ প্ল্যান্টও লাগাতে পারেন শীতকালের খুব আদর্শ টাইম ফোলিয়েজ প্ল্যান্ট লাগানোর আর দেখুন এই সিজন প্ল্যান্টগুলো আবার আপনাকে দেখাচ্ছি অনেক একটা সাকুলেন্ট বসান শীতকালে সেটাও আপনারা করতে পারেন আর বিশেষ করে জবা বেশ কিছু পুনে ভ্যারাইটির জবা এই সময় শীতকালে লোকে লাগায় খুব ভালো ভালো ভ্যারাইটি পাওয়া যায় আর এই যে জবাটা দেখছেন পুনে ভ্যারাইটির এটা দেড়শো টাকা দাম চাইছে কুড়ি দেখুন আট দশটা কুড়ি এই ছোট্ট গাছে আট দশটা কুড়ি তাহলে ভাবতে পারেন কত ফুল ধরবে তো পুনে ভ্যারাইটির জবা অবশ্যই বাড়িতে একটা দুটা হওয়া উচিত আট ইঞ্চি গামলা হলেই হবে দশ ইঞ্চি গামলা হলে গাছ ভর্তি ফুল থাকবে পুনে ভ্যারাইটি গোলাপ লাগান থার থাই ভ্যারাইটি গোলাপ লাগান খুব ভালো লাগবে দেখতে থাই ভ্যারাইটি গোলাপের খুব স্ট্রং হয় পাপড়িগুলো দেখতেও খুব সুন্দর কালারে পাওয়া যায় একশো কুড়ি টাকা দাম চাইছে থাই ভ্যারাইটির বা যদি আপনারা ইংলিশ রোজ লাগান দশ বারোটা কালার অপশানে আপনারা ইংলিশ রোজ পেয়ে যাবেন দশ বারোটা কেন বলছি আমি অনেক বেশি কালারের অপশানে পেয়ে যাবেন ইংলিশ রোজ ভালো কোয়ালিটির লাগাবেন যদি বাড়িতে জায়গায় কম থাকে তাহলে মিনিয়েচার রোজ লাগান বা যদি জায়গা বেশি থাকে তাহলে আপনারা ইংলিশ রোজ বাসান একশো কুড়ি টাকা করে দাম চাইছে এখানে তো বিভিন্ন আপনারা দরমূলাই করতে হবে আপনাকে বার্গেনিং করতে হবে বার্গেনিংয়ের উপরে ডিপেন্ড করে আপনি কীরকম জিনিস কিনছেন বা তিন চারটে নার্সারি ঘুরে ঘুরে দেখে নিন একই ধরনের গাছ অনেক নার্সারিতে পাওয়া যায় কোনোটাতে একটু দাম কম কোনোটাতে একটু বেশি দাম একটু বুঝে শুনে কিনবেন আর এখানে দেখুন এখানে গাঁদা গাছ আপনার ইনকা হোক আপনার বা মায়া হোক বিভিন্ন ধরনের গাঁদা গাছ এই ধরনের গাছে গাছ নিয়ে বসিয়ে দিলে মোটামুটি মাসখানেকে গাছটা ফুলে ভরে যাবে মানে আপনার পরিশ্রমটা কম হবে ছোটো গাছ থেকে বড় করতে টাইম বেশি লাগে এই রকম রেডি নিয়ে নিলে আর আপনার মাছখানেকের মধ্যে ফুল ফুটে যাবে সেটাও একরকম অপশান হতে পারে বিভিন্ন রকমের আপনার রেডি চন্দ্রমলিকাও নিতে পারেন এই ধরনের দেখুন এরা মোটামুটি দামটা একটু বেশি চাইছে একশো টাকা করে দাম চাইছে এই ধরনের রেডি গাছের এগুলো কি একটু বড় করে নিলে আপনার গাছ ভর্তি ফুল ফাটবে কিন্তু মোটামুটি আপনি ধরুন ফুল ম্যাক্সিমাম ফেব্রুয়ারি অবধি ফুল পাবেন তারপরে আর আপনারা ফুল পাবেন না তো ফেব্রুয়ারিও না এটা তো মোটামুটি লাস্ট লাস্টিং করবে জানুয়ারি অবধি আশা করি ভিডিওটা ভালো লেগেছে দেখে নিন একটু ঠিকানাটা যেখান থেকে আমি ভিডিওটা করলাম ভিডিওটা পছন্দ হলে লাইক করুন শেয়ার করুন চ্যানেলে নতুন